হ্যালো বন্ধুরা নমস্কার আমি প্রিয়শ্রী মণ্ডল ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে এই বর্ষা মুখর দিনটি শুরু করে দিলাম তো আজ মহাষ্টমী মহাষ্টমী আজকে পুজো তো ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর পাশের বাড়ি কাকমার বাড়িতে অলরেডি পুজো শুরু হয়ে গেছে তো যাব এখন রেডি হয়ে আর অলরেডি আমি ভোগ দিয়ে চলে এসেছি তো রেডি হয়েছিলাম না জাস্ট একটা চুড়িদার পরে ভোগ দিয়ে এসেছি এবারে আমি একটু টাড়ি পরে একটু রেডি হয়ে নেব তো যে দেখুন শাড়ি পরে একদম আমি রেডি হয়ে গেছি ঠিক এরকমভাবে সেজেছি আর এই একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি মানে কি বলুন তো আজকে বৃষ্টির দিন আর বিরক্ত লাগছে এরকম বৃষ্টি যদি হয়ে থাকে বিকেলবেলায় কি করে ঠাকুর দেখতে বেরোবো জানি না হবে কি হবে না যাওয়া তো এইভাবে সেজে নিয়েছি চলুন এবারে যাওয়া যাক কাকিমাদের বাড়িতে

বন্ধুরা অনেকটা টাইম কেটে গেছে এখন বিকেল বেলায় দেখুন কীরকম মেঘলা ওয়েদার হয়ে আছে মনটা খুব খারাপ হয়ে গেছে দুপুরে বেরোতে পারিনি দুপুরেও বৃষ্টি হচ্ছিল চারিদিক জলকাদা হয়েছিল তাই বেরোনো হয়নি আমি ভাবলাম যে সন্ধেবেলায় যদি একটু বৃষ্টিটা থামে তাহলে পরে বেরোবো কিন্তু এখন বিকেল সাড়ে চারটে বাজছে এখনও একই অবস্থা মনটা খুব খারাপ হয়েছে দেখুন কী হারে বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টি পড়লে কি আর নতুন শাড়ি পরে কি আর যাওয়া যায় বলুন সেই নতুন শাড়ি দূরের কথা কিন্তু নিজেরা ভিজে গিয়ে তো ঠান্ডা লেগে যাবে তাই না তো যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ বেরোনোও যাবে না কিন্তু নেহাতি পাশের বাড়ির কাকিমার বাড়িতে একটু দুর্গা পুজো হয় বলে আনন্দটা নিতে পারছি নইলে তো কোনোভাবেই সম্ভব ছিল না এই বৃষ্টির মধ্যে দুর্গা ঠাকুরের মানে পুজো উপভোগ না করে বৃষ্টি উপভোগ করতাম তো যাই হোক এখন পাশের বাড়ি কাকিমার বাড়িতে পুজো হয় তো সেই জন্য একটু পুজোটা উপভোগ করতে পারলাম এবারে নইলে অষ্টমীটা পুরো বৃথা যেত আমার চলুন নিচে যাওয়া যাক এবারে ছাদ থেকে তো নিচে চলে এসেছি বৃষ্টির থামার কোনো গল্প নেই তো হাজব্যান্ডকে বললাম একটু কিছু খাবার অর্ডার করো তো অর্ডার করেনি ও নিয়ে আসলো গিয়ে দোকান থেকে তো এদিকে রয়েছে মশ তো এই দুটো রয়েছে দুটোকেই আমরা হাফ করে খেয়ে নেব কারণ অনেকটা পরিমাণে থাকে আর এদিকে রয়েছে প্যাটিস অলরেডি বাপিকে দিয়ে দিয়েছি মামনি খাচ্ছে আর এখানে রয়েছে অতটা আমার প্যাটিস খেতে ভালো লাগে না তবু একটু খায় কিন্তু মশ খেতে আমার ভীষণই ভালো লাগে তো চলুন পুজো তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর আজকে একটু বাইরের থেকেই কিনে এনে খেয়েছি কিন্তু আজকে একটু প্ল্যান ছিল যে দুপুরে বেরোবো দুপুরে তো বেরোনো হলো না সন্ধেবেলায় বেরোবো বৃষ্টি না থামলে তো কিচ্ছু করতে পারবো না তাই না তো যাই হোক পাশের বাড়ি কাকিমার বাড়িতে তো সন্ধ্যেবেলায় একটু যাব দেখা করতে একটু ঘুরু ঘুরু করতে তো চলুন যাওয়া যাক আর এটা খেয়ে নিই এখন সন্ধে সাড়ে ছটা বাজে বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়েই যাচ্ছে আর এখন আমি আর মামুনি চলে এসেছি পাড়ার মণ্ডপে তো মামুনিকে বললাম একটু চলো আর পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে যেহেতু যেতেই হবে সেই জন্য একটু মামুনিকে মণ্ডপের ঠাকুরটাও দেখিয়ে নিয়ে আসলাম পাড়াতে কেমন হয়েছে ঠাকুর তো চলেও এসেছি আর এই ঠাকুর কিন্তু আমাদের এই মণ্ডপেই তৈরি করা হয়েছে কাঠামো তৈরি মাটি দেওয়া তারপর রঙ করা নকশা করা গয়নাকাটি পরানো সমস্ত কিছু কিন্তু মণ্ডপেই করা হয়েছে তো ভীষণ সুন্দর লাগছে আর আগে যে হারে ঠাকুর দেখতাম এখন তো একটু কমে গেছে তারপরে বৃষ্টির দিনে তো কি বলবো আর আমার খুব মন খারাপ হয়ে গেছে আজকে মনে হয় আর যাওয়া হবে না সেই জন্য আর এদিকে দেখুন প্যান্ডেলটা পুরো ফাঁকা হয়ে আছে দুজন ভদ্রলোক শুধু বসে আছেন মানে ওনারা হচ্ছেন কমেডিরই লোকজন তো ওনারাই বসে আছেন এখানে পুরোহিত মশাই বসে আছেন সন্ধি পুজো হয়ে গেছে এবারে চলে এসেছি আমি পাশের বাড়ির কাকিমার বাড়িতে মামনিকে নিয়ে তো এই ঠাকুরকে তো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি কাকিমাদের বাড়িতেও সন্ধি পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধেবেলায় সন্ধে আরতি হবে তো আরতির সময় আমি থাকতে পারলাম না চলে যেতে হবে তো চলুন রান্নাবান্না রয়েছে তো সেই জন্য চলে যাব চলুন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখন কিন্তু রাত্রি আটটা বাজে তো যাই হোক বৃষ্টিটা থেমেছে বলে আমি বেরিয়েছি ঠাকুর দেখতে তো জানি না কতক্ষণ দেখতে পারবো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর আজকে স্কুটি নিয়ে বেরিয়েছি তো রাস্তার ওপরে যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে সেগুলোই ভাবছি আজকে দেখে কমপ্লিট করব কিন্তু ভাগ্যে কতটা কী আছে জানি না তো চলুন এটা কিন্তু আমাদের মালদা টাউন স্টেশনটা ক্রস করে তারপরে কিন্তু এই সুকান্ত স্মৃতিসংঘের ঠাকুর তো বেশ অনেকটা দূরে তো চলে এসেছি আর গাড়ি নিয়ে তো সব জায়গায় যাওয়া যাবে না সেই জন্য তো সব জায়গায় যেতেও পারবো না যেগুলো সম্ভব সেগুলোই যাব গাড়ি নিয়ে তো সুকান্ত স্মৃতি সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছি আর এখানে না খুব সুন্দর সুন্দর থিম করে খুব ভালো ভালো ঠাকুর করে তো চলুন যাই আর খুব ভালো লাগছে আমি জানি না কতক্ষণ ঘুরতে পারবো সে যতক্ষণে ঘুরে না কেন এতেই আমি খুব খুশি তো চলে এসেছি সুকান্ত স্মৃতির সঙ্গে ঠাকুর দেখতে তো চলুন ভেতরে প্রবেশ করি আর এটা রয়েছে একটা পিরামিড মিশরের দেশ করা হয়েছে প্রবেশপথ লেখা আছে চলুন আর মহাষ্টমী যে আজকে সেই অনুযায়ী কিন্তু ভিড় নেই তার একটি মাত্র কারণ সেটা হচ্ছে বৃষ্টি খুব ভালো লাগলো আর আমরা বুঝলেন তো বন্ধুরা আমি তো পর থেকে ভয়েস দিচ্ছি তো আমি আমরা না এই একটি মাত্র ঠাকুর দেখেছি আর কিন্তু দেখতে পারিনি সে কী হারে বৃষ্টি চলে এলো মানে কি বলবো আপনাদের আমরা তো কিছুক্ষণ একটা জায়গায় অপেক্ষা করলাম তারপর বৃষ্টিটা যখন কমলো তখন আমরা বাড়ি চলে এলাম আর ভিজেও গেছিলাম তো বাড়িতে এসে আর ভিডিও করিনি চলুন ভেতরে যাই ভেতরটা কিন্তু বেশ ভয়ানক করেছে যে কোনো বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যাবে দেখুন বেশ ভয় লাগছে কিন্তু সে যাই হোক তো চলুন ভেতরে যাই আর সবাই ভিডিও করছে আমিও করছি আর ভেতরে গিয়ে এবারে আপনি আপনাদের প্রতিমা দর্শন করাই তো এই যে চলে এসেছি প্রতিমার কাছে দেখুন কি ভয়ানক তো এই যে প্রতিমা এইবারে আমরা একটু প্রতিমা দর্শন করব আর আমি আপনাদেরকেও দর্শন করাবো তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো নিচে আর একটা প্রতিমা রয়েছে সেই প্রতিমার পুজো করা রয়েছে এই প্রতিমাকে পুজো করা হয়নি তা আমি জানি না কেন কিন্তু এটা তো মাটিরই ঠাকুর রয়েছে সে যাই হোক নিচের এই প্রতিমাকে পুজো করা হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন আমার এই ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এটুকুই বাই